গতি দেখে কেউ কেউ ডাকেন বাংলার টেসলা। সরকার থেকে এসব ব্যাটারি চালিত রিক্সা বা অটোরিক্সা বিভিন্ন সময়ে বন্ধের ঘোষণা দিলেও তা কার্যকর করা যায়নি। উল্টো রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণার পর আন্দোলনের মুখে ফের তা চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার। পুলিশ ঝামেলা করতেছে, রোডে চলতে দেয় না, জিবি দেওয়া হয় না ঠিক মতন, এই কারণে এরা ঠিক মতন জিবি পাইতেছে না। আমরা তো গ্যারেজ মালিকে করে 30 টাকা করে জিবি দিই, 520 টাকা 30 টাকা জমা দিই আর কি, 500 টাকাই আর পুলিশে করার জন্য 30 টাকা জিবি। এখন কারো বাড়াই নিব করি এরম করতেছে, এখন 50 টাকা নেই শুনতেছি। এটা তো বলছে বন্ধ করবে না, সরকার কালকে তো অনুমতি দিচ্ছে চালাইতে, চালাইতেছে কিন্তু মেইন রোডে দেবে না। যদি আবার এরকম করে যে হঠাৎ করে বইলে দেয় যে গাড়িগুলো বন্ধ হয়ে যাবে, বা যদি কোনো কর্মসংস্থান না দেয়, তাহলে তো আমরা আবার রাস্তায় নামতে হইব, আবার আন্দোলন করতে হইব। রাজধানীর বিভিন্ন এলাকার অলিতে গলিতে পায়ে চালিত রিক্সার চেয়ে ব্যাটারি চালিত রিক্সা বেশি। প্রধান সড়কে এসব রিক্সা চলার অনুমতি না থাকলেও কিছু এলাকায় চলতে দেখা যায়। সব গাড়িরই কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আছে, বাইক আছে, সিএনজি আছে, বাসের, কিন্তু এগুলো কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কোনো মামলা হয় না, কিছুই হয় না। দেখা গেছে যে আমরা তো একটা বাইক চালালে 40-50 মিনিটে উঠে দেখা যাচ্ছে, আর ওনাদের তো 30-25 উঠে, কিন্তু সাইড চলে সাইড দেয় না, ওনাদের পিছিয়ে পিছিয়ে যাওয়া লাগে। যখন একটু সাইড নিয়ে যায় যাইতে চায়, তখন চাপ চুপ দিয়ে মনে করেন যে গ্লাস ভাঙে ফেলায়। আমার লুকিং গ্লাস অলরেডি 2-3টা ভাঙছে, এখন ওনাদের থেকে তো জরিমানা নেওয়া সম্ভব না। ওরা খুব যানজটের সৃষ্টি করে মানে রাস্তাটা ব্লক করে রাখে, কিন্তু যাওয়ার কোনো পদ্ধতি মানে যেখানে 10 মিনিটের রাস্তা, এখানে আধা ঘন্টার বেশি লেগে যায়। যখন তখন সামনে দেওয়া, দৌড়ে উপরে গলি দেওয়া, উড়ে সামনে পরে গাড়ি ব্রেক হয় না, হাত ব্রেক তো আর করা সম্ভব না। এরা খুব বেপরোয়াভাবে চালায় আর কি, কিন্তু এরা শৃঙ্খলা, সরকার যদি পারে এদের একটা শৃঙ্খলার ভিতরে আনতে। তবে যাত্রীরা বলছেন এসব বাহন বন্ধ না করে শৃঙ্খলার আওতায় এনে নিয়ন্ত্রণ করার কথা। ওনারা যদি একটু সুযোগ পায় তাহলে একটু বেপরোয়াভাবে চলে, যদি জ্যাম জট থাকে তাহলে ও দেখা গেছে অতভাবে একটু চলতে পারে না। আইন কানুন বা যে কোনো ব্যাপারে নির্দেশনা থাকতো তাহলে এইভাবে এত তারা বাড়তে পারতে না। অটোরিকশা না হইলে আমি কীভাবে আসতাম এটুকু রাস্তায়? এর তো বিকল্প একটা ব্যবস্থা থাকা দরকার। ব্যাটারি চালিত এসব রিক্সার বিরুদ্ধে অভিযোগের একটি হলো ব্যাটারি চার্জ দেওয়া হয় অবৈধ বিদ্যুৎ লাইনে বা চোরা লাইনে, যা বিদ্যুৎ সংকট বাড়াচ্ছে। তবে বিকল্প পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ। যেভাবে চার্জগুলি করা হয়, আপনি জানেন যে আসলে দেখা যায় যে চার্জ করার পর তারা যত কিলোমিটার আসলে চলতে পারে, আমি যদি নিরবিচ্ছিন্নভাবে সৌরশক্তি থেকে ব্যাটারি চার্জ করতে পারি তাহলে দেখা যাবে দ্বিগুণ কিলোমিটার কিন্তু তারা চলতে পারবে, এবং সেক্ষেত্রে বিদ্যুতের বিলটাও লাগবে না, আমার ন্যাশনাল গ্রিডেও চাপ আমার কমে যাবে, তাহলে আমাদের যারা রিক্সা পুলার আছে তাদের আয়টা কিন্তু বাড়বে। ব্রেকিং সিস্টেমের দুর্বলতা বা কাঠামোগত যে দুর্বলতাগুলি আছে সেই জায়গায় কিন্তু আসলে আমাদের কাজ করতে হবে, এবং পাশাপাশি কোন কোন সড়কে আসলে এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলতে পারে তার একটা নীতিমালা দরকার। যেহেতু এই ধরনের যানবাহন অবৈধ বলা হচ্ছে, এই অবৈধ যানবাহন ঘিরে কিন্তু একটা অসাধু চক্র তৈরি হয়েছে, তারা কিন্তু বিশাল অঙ্কের আমি বলবো যে চাঁদা যেটা আমরা বলি এক্সট্রশন করছে। তো সেই জায়গায় আসলে সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে, মাঝখান থেকে কিন্তু একটা মধ্যস্বত্বভোগী তারা একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তারা আয় করছে এবং অবৈধভাবেই করছে। দেশে ব্যাপক হারে চালু হওয়া এসব বাহন এখন আর বন্ধ করার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। বরং এসব বাহনের দুর্বলতা নিরসন করে কিছুটা পরিবর্তন করে নিরাপদভাবে চলার উপযোগী করা যায় বলে মনে করেন অনেকে। মিনহাস চৌধুরী, প্রথম আলো।